हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। फ्रेंड्स आपनारा सबाई केमन आछेन? आमरा सबाई भालो आछि। देखुन फ्रेंड्स घरेर की हाल, रविवार सकाल घरेर एई हाल। घरेर एई हाल माने होच्छे एइटा होच्छे राहिर सब बईपत्र, पढ़ाशोना करेछे, बईपत्र आछे एखाने। आर एखाने प्यारा दिएछिलाम, हिरक प्यारा खेये खेये एखाने रेखेछे। आजके बेरोयनि, रविवार दिन ন্যাচারালি অফিস ছুটি, তো আড্ডা মারতে বেরোয়নি, কিন্তু বিকালে বেরোবে দলগুলোকে। হ্যাঁ, এই যে দেখুন, ও বলছে, ও ডিমান্ড করেছে দলগুলো দেখানোর জন্য। এই যে ওর বারবি, এটা নতুন কিনেছে। এই যে বারবির সেট, কাপল সেট দেখুন, ছেলে পুতুল, মানে কাপল সেট আর কি। আর ছোট্ট বেবি, বেবি ওদের বেবি, ওদের বেবি, হ্যাঁ ওদের বেবি, এটা মা। হ্যাঁ, দেখিয়েছি দেখিয়েছি দেখিয়েছি। সকাল থেকে ভীষণ ঠান্ডা লাগছিল, পরোটা টেস্টি অন্যরকম হয়ে যায়, ময়দার পরোটা। আর রাহি খেয়েছে হচ্ছে রুটি, চিজ স্প্রেড দিয়ে রুটি খেয়েছে রাহি। আর এখন ফল ঠল খেয়ে রাহি একদম স্নান ঠান করে, পড়াশোনা করে রাহি রেডি হয়ে গেছে। দেখুন পাশের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত, ভাইদের বাড়ি। এই যে রাহিকে সানডেতে কাকু, মানে পাশের বাড়ির যে আঙ্কেলটা আছে কাকু, রাহি তো দাদাই হয় কিন্তু রাহি আবার ওনাকে বাবা বলে ডাকে। ওরা শিখিয়েছে, মানে ওদের বাচ্চারাই শিখিয়েছে। হ্যাঁ মাসি, কি করছো? আমি এখন চা খাবো। মাসি এখন চা খাবে। হ্যাঁ চা হয়ে গেছে দুবার, থার্ড টাইম। তাহলে আমি বানাই চাটা তাহলে, ঠিক আছে? হয়ে গেছে। এই দেখুন আপনাদের কাকিমা, ঠিক আছে, মানে হচ্ছে মাম্মি। দেখুন তুমি কি করছিলে, কি রান্না করছো বলো। আমার ভাত হয়ে গেছে, যেহেতু আজকে সানডে, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে। আমাদের সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমি গরম গরম ভাত করেছি, টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি, পেঁয়াজ কলি ভাজা করব, আর কাতলা মাছের কালিয়া করবো। ঝোল না, ঠিক আছে? আমাদের মাসি দেখুন, মাসি এই যে এটা দিয়ে ঘর মুছবে। মাসি এটা ড্যাড শিখিয়ে দিয়েছে, মাসি তো আগে জানতো না। মাসি এখানে পারছে মুছতে, এখন অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে। এই যে আমাদের মাসি এখন ঘর মুছছে। মাসি আজকে বলছে, মাসি কটায় এসছে? বারোটায়, বারোটায় এসছে, এখন যাবে। ঢের ফোনে ল্যাপটপে কাজ করছে, ওয়ার্ক ফ্রম হোম, অ্যাকচুয়ালি ওয়ার্ক ফ্রম হোম না, অফিসে যাচ্ছে। কিন্তু আজকে রবিবার, তো রবিবারেও কিছু কাজ করতে হবে, তার জন্য করছে। আর হিরক এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, স্নান করবে এখনই। আর এখন আমি স্নান করবো, রাহিকে স্নান ঠান করলাম, আমি এখন স্নান করবো। এখন অনেক টাইম হয়ে গেছে, আমি এমনি সকাল সকাল স্নান করার অভ্যেস, রবিবার দিনকে একটু দেরি হয়ে যায়, তো স্নান করে আসবো এখন। আজকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, কোথায় আমি দরগাতে যাবে তো? হ্যাঁ দরঘাটে আজকে মেলা আছে, প্লাস পুজো দেওয়ার আছে, প্রতি বছর আমরা পুজো দিই, ওইখানে আপনাদের দেখাবো আপনাদেরকে মাম্মি। হ্যাঁ দরগা সম্বন্ধে কিছু কথা বলবো, আমি তো জানি না অতটা ডিটেইলসে, শুনুন। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের 17ই মাঘ, আমাদের পুরনো বাড়ি নবজীবন, ওখানে আমাদের একটা খুব জাগ্রত দরগা খোলা আছে। ওখানে যে যা মানত করে তাদের সেই মানত পূরণ হয়। তো আজকের দিনটা খুব ভাইটাল দিন, আজকের দিনটাতে ওখানে হাজার হাজার মানুষ হয়, তো আমরাও যাই ওখানে পুজো দিতে। তো আর পুজো দিলে ওখানে যার যার মনস্কামনা করবে সেই মনস্কামনা পূর্ণ হবেই। তো আমার বৌমা স্নান ট্রান করে আজকে আমি যেতে পারছি না, কারণ কি আমার পাশের বাড়িতে একটা নিমন্ত্রণ আছে, আর এখন তো দুপুরে আমি খাওয়ার লাঞ্চ তৈরি করছি, আর বৌমা ছেলে নাতনি মিলে দরগায় পুজো দিতে যাবে। আর আপনাদের যদি মনে হয় নবজীবন দরগা খোলা, এখানে আপনারাও এসে পুজো দিতে পারেন, তাহলে আপনাদেরও মনস্কামনা পূর্ণ হবে। নমস্কার ফ্রেন্ড। রাহি চলে যাচ্ছে একা একা ওদের বাড়িতে। একা একা মানে কি, আমি তো দাঁড়িয়ে আছি। ফ্রেন্ডস
এখন আমরা দরগাতে পূজো দিতে বেরোচ্ছি। এখন 3:30 বাজে, রাহিকে আমরা রেখে যাব। রাহি এখন মাসির সাথে ঘুমাবে। রাহি তুমি ঘুমাবে তো? রাহি মুখটা কাঁদো কাঁদো করে আছে, রাহি ইচ্ছে যাওয়ার, কিন্তু বাইকে গেলে প্রচুর ঠান্ডা হাওয়া দেবে, তো তার জন্য রাহিকে নিয়ে যাব না। আর এখন রাহি ঘুমানোর টাইম, 4:00 থেকে 6:30 অব্দি রাহি ঘুমায়, তো তার জন্য বললাম তোর ঘুম হবে না, তুই এখানে থাক, মাসি আর রাহি শুয়ে থাকবে। মাসিও আজকে চলে যাবে, শুয়ে থাকবে মানে কি ঘুমাবে আর কি। মাসি আজকে চলে যাচ্ছে তো, মাসির ছেলে তোলাদা নিতে আসবে, তো আমরা এখন বেরোই। কি করছো? এখান থেকে মেলা হতে হতে যায়, দেখুন মেলা, জাস্ট দেখুন। অন্যদিকে গাড়িটা নিয়ে যাচ্ছি কেন? পুজো দিতে যাচ্ছি। সঙ্গীতা নাকি? ওই দিক থেকে শর্টকাট হয়, দ্যাটস ওয়াই। হ্যাঁ, রাজ কোথায়? তাহলে দেখা হবে তাহলে। তুমি যাবে না? তুমি শুট কর। যেমন টাকাই নিয়েছি, মানে ভেতরে দক্ষিণটা দিয়ে দেবো, ঠিক আছে ধরো। এই জুনু তেরি গায়, হ্যাঁ তুই কার সাথে এসছিস? মামামের সাথে। তো ঠান্ডা লাগছে না? চলে যাচ্ছিস? হ্যাঁ টাটা। কি জুতো কেউ নেবে না, আমার আমার নজর আছে ওইদিকে, নেবাও। দাও ওটা আমার কাছে দাও, ওটা আমার কাছে দাও, আমি করে দিচ্ছি, ধরো। কি হয়েছে? বাড়ি ফিরছি, হয়ে গেছে পুজো। আমরা একদম দাঁড়ালাম না কেন কি, আমরা রাহিকে রেখে এসেছি, আর মাসিও বেরিয়ে যাবে তার জন্য। দেখুন বাইকে রানিং যেতে যেতে যা দেখাতে পাচ্ছি ওইটুকুই, দাঁড়িয়ে কাজ নেই, কেন কি এখানে প্রচুর ভিড় হয়ে যাবে রাত্রের দিকে, প্রচুর। মেলা দেখো, এই মেলাতে রাহি আসতে চাইছিল, আমাদের বাড়ির পাশে মেলা। চলো শেষ হয়ে গেছে, তো চলে এলাম খুব তাড়াতাড়ি, পুজোটা হয়ে গেল। দেখুন গোলাপটা নিয়ে নিয়েছে, বাকি গাঁদা ফুলগুলো দিয়ে দিয়েছে মসজিদে, গোলাপটা নিয়ে নিয়েছে। আর এখানে বাতাসা প্রসাদ দিয়েছে, সবাইকে প্রসাদটা ডিস্ট্রিবিউট করবো।
খুব জাগ্রত, আপনারা ডেফিনেটলি যেতে পারেন, কিন্তু একদিনই আসে, আগের দিনকে বাঁকড়াতে আসে আর পরের দিনকে আমাদের ওইখানে হয়, পুরো মেলা টাইপস আর কি হয়, অনেক ভিড় হয়, মানে রাত হতে হতে প্রচুর মানে ভিড় হবে, আর 11টা 11টা অব্দি মেলা থাকবে, সকাল থেকে শুরু হয়। আর পূজোর জন্য তো পুরো লাইন পড়ে যায়, যত মানে সন্ধে হবে তত পূজোর জন্য পুরো লাইন পড়ে যাবে, এই জন্য আমরা সবসময় প্রতিবারই আমরা খুব তাড়াতাড়ি গিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি, আর প্রতিবার হীরক যত রাত্রেই হোক পুজো দিতে যায়। এমনি মানে কোনো সময় তো দেরি হয় না, আগের আগেরবার বোধহয় খুব দেরি হয়ে গেছিল, তাও হীরক গেছে একা গিয়ে পুজো দিয়েছে, আমরা যাইনি সেইবার। রাহিকে নিয়ে গেলে বেশ ভালোই হতো, রাহি জানিস টুনু এসেছিল, টুনু গেছিল, টুনুকে দেখে রাহি খুব খুশি হতো। যাই হোক, বুঝতে পারিনি যে টুনু যাবে, আগের থেকে ফোনে কথা বলে ভালো হতো। রাহি আসো, রাহি চলে গেছে, রাহি কাজ দিল, এখনো ঘুমায়নি, মামিরা ওই ঘরে চলে গেছে, কেন কি আমরা এখানে শোবো বলে মামি আর মাসি দুজন চলে গেছে, ড্যাডি একটু বেরিয়েছে ওষুধ আনতে গেছে আপোলোতে, আমাদের এখানে যে আপোলো ফার্মেসিটা আছে ওখানে ওষুধ আনতে গেছে। ওকে দেন ফ্রেন্ডস, আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। ওকে বাই, টেক কেয়ার।